স্টুডিওটা ওপেন করলাম, তারপর এখান থেকে আপনারা স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা মেনু আপনি নিয়ে আসবে। এখান থেকে আমরা এই যে এমটি অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে। তারপর এখান থেকে দেখুন নেম আছে, মানে প্রজেক্ট নেম দিবে, প্যাকেজ নেম, তারপরে সেভ লোকেশন, ল্যাঙ্গুয়েজ, তারপরে এখানে আছে এপিআই লেভেল, তো কোন ডিভাইসগুলোতে সে কাজ করবে। আমি এখানে আমার প্রজেক্টের নাম দিলাম মাই টেক্সট অ্যাপ ওয়ান। তারপরে দেখুন প্যাকেজ নেম, প্যাকেজ নেম দেওয়ার সাথে দেখুন এখানে এই যে নামটা কিন্তু এখানে চলে আসছে দেখুন শেষে। তাই আমি এই প্যাকেজ নেমের কম ডট এখানে দিবেন, নাম দিবেন, অথবা আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম দেবেন। আমি ওয়েবসাইটের নাম দিই কলাপুর, আমার ওয়েবসাইটের নাম দিলাম। তারপরে সেভ লোকেশন কোথায় সেভ করবে, এই কোনায়, এই কোনাটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে তারপর যে ড্রাইভে আপনারা সেভ করবেন ঠিক সেখানে নিয়ে যায়। এটা জাস্ট একটা নাম দিবেন, এই যে আমি এখানে সেভ হবে। তারপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ দিবে জাভা, যে কোনো একটা দিয়ে যে কিন্তু কত এই অ্যাপ্রক্সিমেটলি যে 78% ডিভাইস কাজ করতেছে, তো সবচেয়ে বেশি 100%ও না, একটু কম যেতে হয়, যেমন 97 অফ ডিভাইস, এই ডিভাইসগুলোতে সব এই যে ললিপপ সেই ডিভাইসগুলোতে কাজ করবে। তো এই আমি এই 97.3% গেলাম, তারপর ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার সাথে সাথে দেখুন এই ফাইলটা জাস্ট আমাদের এখানে ওপেন হবে অন, এখানে সবগুলো টিক চিহ্ন হবে, তখন বুঝবেন যে আপনার ফাইলটা রেডি হয়েছে, তার আগে পর্যন্ত রেডি হয়নি। তারপর এখানে একটু অপেক্ষা করতেই হবে। তারপর এখানে যখন দুজন সবগুলো টিক চিহ্ন হয়ে গেছে, তারপর এই যে এখানে কিন্তু কয়েকটা অপশন দিচ্ছে, এই অপশনগুলো আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনি একটু অপেক্ষা করলে চলে আসবে। তারপরে দেখুন এই যে অ্যাক্টিভিটি মেন এক্সামেল ফাইল আর মেন অ্যাক্টিভিটি জাভা ফাইল, তো এইখানে দুটো জিনিস আপনারা অবশ্যই লাগবে, যে মেন অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটি মেন এক্সামেল ফাইল। হ্যাঁ, এইখানে এইটা কোথা থেকে পাবেন, সেই যে অ্যাপসের নিচে মিনি ফার্স্ট এইখানে আসবে, মিনি ফার্স্টের পরে দেখুন এখানে অ্যান্ড্রয়েড মিনি ফার্স্ট এক্সামেল ফাইল, তো এইখানে আসার পর এখানে দেখবেন যে যে ফাইলটা আমরা রান করছি সেখানে এই যে লঞ্চ হচ্ছে, কি নামে ফাইলটা হচ্ছে এবং লাস করতেছে এখানে এই যে দেখাচ্ছে, দেখছে এই যে দেখুন অ্যান্ড্রয়েড নেম মেন অ্যাক্টিভিটিতে চলে যাবে এবং এখানে সমস্ত কিছু দেখাচ্ছে এই যে লঞ্চ হচ্ছে ফাইলটা। পর এখানে দেখুন যে মেন অ্যাক্টিভিটি, তো এখানে আসার পরে এখানে যাবার যত কোডগুলো আমরা এখানে পাবো, হ্যাঁ মেন অ্যাক্টিভিটি যাবা। তারপর আমরা চলে যাবো আবার এই যে আরইএস রিসোর্সে, রিসোর্সে যাই, এখান থেকে লেআউটে যাবেন, তারপরে যে অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইল, হ্যাঁ এইখানে আমরা মূলত কাজগুলো করব। তা আমরা যদি যে প্রথমেই আমরা যে অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইল হচ্ছে ডিজাইন করব, এখানে সব কিছু ডিজাইন করব এবং এই মেন অ্যাক্টিভিটি জাভা সেই ডিজাইন কন্ট্রোল করবে, ওইখানে ডিজাইনটা কন্ট্রোল করবে। তারপরে এখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে তারপরে এখন দেখুন এই লেখাগুলো ছোট দেখাচ্ছে, আমরা যদি লেখাগুলোকে বড় করতে চাই সেক্ষেত্রে কী করবেন, যে প্রথমে ফাইলে যাবেন, হ্যাঁ ফাইলে যাওয়ার পর এখান থেকে এই যে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে আমরা চলে আসবো যে নিচে এডিটর, এডিটর এখানে আসবেন, এই যে এডিটর আসার পরে তারপর আমরা যদি একটু দেখি এডিটর আসার পরে এই যে দেখুন জেনারেলে আসবেন, এই যে জেনারেলে, জেনারেলে আসার সাথে দেখুন এই অপশনটা এই টিক চিহ্ন থাকে না, তখন এটা টিক চিহ্ন দিয়ে নেবেন, এই যে চেঞ্জ ফন্ট সাইজ, হ্যাঁ এই দেখেন কন্ট্রোল মাউস স্ক্রল করতে হবে তখনই হবে, তারপরে যদি মাউস স্ক্রল করেন তাহলে এখানে কিন্তু বড় হবে, এই ছোটো বড় হচ্ছে এখানে বড় হচ্ছে, তারপরে আপনারা এইভাবে সুন্দরভাবে কাজ করতে পারবেন। এই যে এখানে কয়েকটা এই যে এখানে রাইট মাউস ক্লিক করলে এই অপশনগুলো পাবেন, আপনারা এই যে যদি 1 2 3 4 এই যে সংখ্যাগুলো না থাকে তাহলে দেখুন এগুলো আবার এখানে একটা রাইট মাউস ক্লিক করে এই শোতে জাস্ট এই দুটো যদি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, তারপর আমরা এখানে যে যদি আমরা একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে চাই তাহলে এইখানে দেখুন এই যে আমি এখানে মাউসটা ধরেছি শিফট F10, যদি এই চিহ্নটা না থাকে তখন শিফট F10 দিবেন, আর যদি থাকে তাহলে এন্টার দিলেই এটা রান করবে, রান করে আপনাদের এই ডিভাইসটা ভার্চুয়াল ডিভাইসটা দেখাবে। হ্যাঁ যে এই জায়গাটা এখানে যদি ক্লিক করেন, এই যে এইখানে যদি ক্লিক করেন তখন দেখুন এ ডি এ ভি ডি, হ্যাঁ ম্যানেজার, এখানে আসার পরে এই যে আমার একটা
আমি ভার্চুয়াল ডিভাইস ওপেন করছি, যদি আপনাদের না থাকে তাহলে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে কোনো একটা নিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড যাবে, তখন আপনারা এই ডাউনলোড করলেই জাস্ট এই আরেকটা ভার্চুয়াল ডিভাইস চলে আসবে। যেহেতু আমি করেছি সেই জন্য আর আমি এখানে করতে যাচ্ছি না, আপনারা করে দেখবেন। তারপরে এখন এই শিফট F10 অথবা এখানে যদি এই যে রানে ক্লিক করে অথবা মেনু থেকে রান করতে পারেন, যে এখানে রান আছে সেটাকে রান করলে আপনাদের এই ভার্চুয়াল ডিভাইসটা চলে আসবে। এবং এখানে কি আছে যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখা আছে, এইটাই আপনাদের দেখাবে। হ্যাঁ, এবং যা যা অপশনগুলো কাজ করবেন এখানে শো করে দেখাবে। দেখুন একটু সময় নিচ্ছে, প্রথমবার একটু সময় নেয়, তারপরে আসতে ঠিক আছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখছেন, এই যে আমরা অ্যাক্টিভিটি মেন XML ফাইলে যা লেখা ঠিক সেটা দেখাচ্ছে। হ্যাঁ, দেখুন এই যে এইখানে ক্লিক করে যদি ব্লু প্রিন্ট দেয়, এখানে আপনাদের এই ব্লু প্রিন্টের যে ডিজাইনটা ভিউ আকারে দেখাবে, ডিজাইন অ্যান্ড ব্লু প্রিন্ট তার দুটোই দেখাবে। এইগুলো আপনারা ঠিক চিহ্ন দিয়ে দিয়ে একটা দেখবেন। হ্যাঁ, তাহলে আমি এইখানে এই যে দেখুন দুটোই চলে আসছে, জাস্ট আমি শুধু এই ব্লু প্রিন্টটাই দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন যদি আমরা একটা বাটন আনতে চাই সেক্ষেত্রে যে দেখুন এইখানে এই যে এইখানে দেখুন এই যে নিচে এই আছে, এই যে ঠিক এইখানে ক্লিক করবেন, এই যে এইখানে দেখছেন এই পাশে এইখানে ক্লিক করবেন। প্যালেট করার সাথে অপশনগুলো চলে আসবে। গত পর্বে আমি টেক্সট নিয়ে দেখিয়েছি, আজকে এই যে বাটন নিয়ে দেখাচ্ছি। বাটন এটি নিয়ে জাস্ট টেনে এখানে বসাই দেবেন। হ্যাঁ, এই যে এখানে ধরে যদি আমি টানে বসাই দিই তাহলে দেখুন এখানে লেখাটা চলে আসবে। এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন বাটনটা চলে আসছে। তারপরে এখানে দেখুন বিভিন্ন অপশনগুলো চলে আসছে বাটনের। এখানে এই বাটনের অপশনগুলো যদি এই যে টান দেন টানে কিন্তু দেখা যাবে, ঠিক আছে। এই যে কন্টেন্ট, এগুলোকে কন্টেন্ট বলা হয়, এই যে কন্টেন্টের বিভিন্ন অপশনগুলো এখানে দেখাবো। তারপরে এখানে নিয়ে সেটা বসালেন, একে তারপরে আবার এখানে নিয়ে একটা ফিক্সড করে দেবেন। হ্যাঁ, ফিক্সড করলে দেখবেন যে এখানে জাস্ট বসে যাবে চারপাশে, এই যে এখানে বসে যাবে। আচ্ছা, তারপরে যদি আপনারা আবার ভিউ করে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে বাটন এবং টেক্সট ভিউ দুটিই আছে। আমরা আবার রান করি, দেখুন এখানে যদি রান করি দেখুন এই যে রান করার সাথে সাথেই আমার ভার্চুয়াল ডিভাইসে এখন দেখাচ্ছে যে বাটন এবং হ্যালো ওয়ার্ল্ড দেখছেন। রিসোর্সের নিচে ড্রয়াবল থেকে যে কোনো ছবি আনা যায়, এখানে যে কোনো পিকচার আনা যায়, এই পিকচারটা কীভাবে আনা যায় সেটা আমি আপনাদের দেখাবো টেস্ট করে। দেখুন এখানে এই যে আমি এখান থেকে এই ছবিটা ডাব্লু দিয়ে আছে, এই ছবিটা আমি কপি করলাম। এই যে কপি করে আমি ঠিক আবার চলে গেলাম অ্যান্ড্রয়েড ফোনে, আসে ড্রয়াবলে রাইট মাউস ক্লিক করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই যে ড্রয়াবলে একটা ইমেজ কিন্তু চলে আসছে, আমরা ওকেতে ক্লিক করবো। তারপরে ওকেতে ক্লিক করার পর এখন দেখুন এই যে ডাব্লু নামে WJPG চলে আসছে, তারপরে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এই ফাইলটা কিন্তু এই যে এখানে ডাব্লু হিসেবে চলে আসছে, দেখছে। আমরা এই যে এইটা এন্টার দিয়ে নিচে নামাবো, তারপরে এখানে আমরা লিনিয়ার লেআউট এই জিনিসটা লিখবো। এন্টার দিতে গেলে যে হচ্ছে না, এটা এন্টার দিচ্ছি আমার হচ্ছে না, তখন কি করবেন আই ক্লিক করবেন। কিবোর্ডের সাথে আই ক্লিক করে যদি এন্টার দেন তাহলে এটা নিচে নামবে। তারপরে এখান থেকে আমি এখানে জাস্ট এটা ব্লক করবো, ব্লক করে এটি ডিলিট করে দিয়ে আমি দেখুন এটাও যদি অনেক সময় না মুছতে চাই তখন কী করবে, আবার কিবোর্ডের সাহায্যে আই ক্লিক করবেন। আই টিপ দেওয়ার পর দেখবেন যে এগুলো মুছে যাবে, যে এক এক করে মুছলাম। মুছার পরে ঠিক এটা যখন মুছা শিখলো তখন বড় হাতের এল দেবেন, এল দেওয়ার সাথে লেআউট লিনিয়ার লেআউট চলে আসছে। এই যে এটা এবং নিচেরটা একই দেখছে, লিনিয়ার লেআউট এটা এই যে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তার মানে এটা ঠিক আছে। তারপর এখন যদি আমরা এই যে এটা কি আছে ঠিক এখানে বাটনটা তৈরি করলাম এটা যদি দেখতে চাই তাহলে আবার রানে ক্লিক করবেন, শিফট F10 অথবা রানে ক্লিক করার সাথে সাথে ভার্চুয়াল ডিভাইসটা আপনাদের এইরকম থাকবে না। তখন যেহেতু আমি এটা নতুনভাবে লিনিয়ার লেআউটটা তৈরি করেছি ঠিক এখানে দেখা যাবে, অন্যরকম দেখা যাবে। দেখুন এখানে এই যে বাটন এবং হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তারপরে এখন দেখুন এই লিনিয়ার লেআউটটা কী জিনিস, ভিউ গ্রুপ, ভিউ গ্রুপের ভিতরে লিনিয়ার লেআউট, এখানে বিভিন্ন ভিউ থাকতে পারে, টেক্সট ভিউ, বটম, এবং এই যে ভিউ গ্রুপের ভিতরে আবার রিলেটিভ লেআউট থাকতে পারে, আবার রিলেটিভ লেআউটের ভিতরে ভিউ থাকতে পারে, যেমন এডিট টেক্সট এবং এডিট টেক্সট, এটা আলাদা আলাদা রাখতে পারে। কিন্তু ভিউয়ের ভিতরে কিন্তু কোনো আরেকটা ভিউ থাকতে পারে না, কিন্তু ভিউ গ্রুপের ভিতরে ভিউগুলো থাকতে পারে। জাস্ট সরি, দেখুন এই যে
আমরা যে অ্যাপটা তৈরি করলাম এই অ্যাপটা যদি এখন আমি সেভ করতে যাই তাহলে এখানে দেখুন চলে আসবে এই যে জেনারেট ঠিক এখানে জেনারেট সাইট বান্ডিল অর এপিকে এখানে আসার পর যদি দেখুন এখানে দুটি অপশন আছে এপিকে তৈরি করতে চান তাহলে এপিকে এখানে ক্লিক করে এটা আপনার জাস্ট নেক্সটে ক্লিক করবেন আর যদি এপিকে না দিয়ে আপনারা যদি গুগল প্লে স্টোরে এটা আপলোড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস বান্ডিল এটা ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের বিভিন্ন অপশনগুলো চলে আসবে এখানে এই যে কি স্টোর পাথ এগুলো দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এগুলো যদি আগে দিয়ে থাকেন প্রত্যেক তাহলে আবার এগুলো দিবেন আর যদি প্রথম হয় সেই ক্ষেত্রে যে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন আমি এটা পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ